আসসালামু আলাইকুম বন্ধুরা, লাভ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গাছ থেকে মোচা কেড়ে নিয়েছি, দুটো দুটো মোচা, টাটকা মোচা, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর। এই মোচা দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে মোচার ঘন্ট। এবং কিছু আমরা গাজর তুলেছি আর বিন কড়াইও তুলেছি, সব দেখিয়েছি আপনাদের। এবারে আমরা মোচাগুলো সব বেছে নেবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ফুলগুলো নিতে হবে আর এইগুলো ফেলে দিতে হবে, খোলাগুলো। এইভাবে মোচাগুলো আপনারা ছাড়িয়ে নেবেন। আমরা দেশ বাংলার মেয়েরা সবসময় তো মোচা ছাড়াই, আমাদের জানা আছে, অসুবিধা নেই। মোচাগুলো এরকম ছাড়িয়ে নিয়ে এর মধ্যে যে খোসাগুলো আছে এরকম ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবারে দেখুন, এর মধ্যে একটা সরু ডাঁটি আছে, এই ডাঁটিটা আর এই সাদা একটা একটা আস্তরণ আছে, এই এইটাই ফেলে দিতে হবে। এই দুটো শক্ত, এই দুটো সিদ্ধ হয় না আদৌ। এইভাবে আমরা মোচাগুলো সম্পূর্ণ মোচা বেছে আর কেটে নেব। পরে মোচাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এখন আমি সম্পূর্ণ মোচাটা বেছে নিচ্ছি। কচি অংশগুলো এইভাবে কেটে নেবেন, আর যেগুলো শক্ত শক্ত হয়ে গেছে ওইগুলো ছাড়িয়ে নিয়ে নেবেন। যেগুলো কচি অংশ আছে এভাবে কুচে নিলে খুব ভালো হবে। যেগুলো শক্ত আছে ওইগুলো ফুলকে সরাই, পাপড়িগুলো ফেলে। হালকা হালকা ভেজে নেব আলুটা। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা তুলে নেব। এই তেলের মধ্যে গাজরগুলো দিয়ে সঙ্গে বিন কড়াইগুলো দিয়েও ভেজে নেব।
ভাবে কষিয়েছি আর এই টমেটো থেকে রস বার হয়েছে। গ্রেভিটা হয়ে গেছে, এবারে আমরা ভাজা সবজিগুলো বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর হয়েছে। এই মোচার ঘন্ট আপনারা গরম ভাপা ভাতে বা রুটি দিয়েও খেতে পারেন। মোচার ঘন্ট সবসময় ভালো লাগে। মোচার ঘন্ট শুধু না, মোচার চপ, মোচার পোড়া, মোচা আপনি যদি শুধু ভাজা করেন এও খেতে ভালো লাগে। আর মোচাটা শুধু উপকার করে, এই মোচাতে প্রচুর আয়রন আছে বন্ধুরা, এই শরীরের মধ্যে রক্ত তৈরি করে, তাই মোচাটা আপনারা খাবেন। আর যেহেতু আমাদের গাছে সবসময় তো মোচা হয়, আমাদের প্রচুর গাছ আছে, আমরা মোচা খাই। এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রেসিপি ভালো লাগলে আপনারা ঘরে বানিয়ে খাবেন, এটি খুব ভালো লেগেছে। আর ভাতের সঙ্গে খেতে তো খুব ভালো লাগে, ভাত, মুড়ি, রুটি সব দিয়ে খাওয়া যায়। আমাদের ভিডিওতে প্রথম এলে চ্যানেলটিতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের এখানেই।